পুরনো সহকর্মীর সাথে দেখা করতে জলপাইগুড়িতে রাজ্যপাল আগামীকাল যাবেন তার পুরনো কর্মস্থল এসবিআই শাখাতে। রাজ্যপালের সফর ঘিরে সেজে উঠেছে তার পুরনো কর্মস্থল। সম্প্রতি বাংলায় হাতেখড়ি দিয়েছেন রাজ্যের রাজ্যপাল, বাংলার প্রতি তার ভালোবাসার কথাও জানিয়েছেন। এবার জলপাইগুড়িতে তার পুরনো কর্মস্থল কেমন আছে, 46 বছর আগের সেই স্মৃতি ফেরাতে জলপাইগুড়িতে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, কর্মজীবনের শুরুতে বেশ কয়েক মাস জলপাইগুড়িতে চাকরি করেছিলেন তিনি। অতীতে একাধিক গুরুত্বপূর্ণ পদে চাকরি করার পাশাপাশি ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জলপাইগুড়ির একটি শাখায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সূত্রের খবর, প্রায় 46 বছর আগে তিনি প্রবেশনারি অফিসার হিসাবে জলপাইগুড়ির ক্লাব রোডের ব্যাংকের শাখায় কিছুদিনের জন্য কাজ করেছেন। আগে যেখানে ব্যাংক ছিল সেটি লাল ভবন নামে পরিচিত, তবে বর্তমানে ব্যাংকটি অন্য ভবনে স্থানান্তরিত হয়েছে, যদিও পুরনো সেই লাল ভবন আজও রয়ে গেছে। রাজ্যপাল আসছেন, স্বাভাবিকভাবেই সাজো সাজো রব শহর জুড়ে সাজিয়ে তোলা হয়েছে। জলপাইগুড়ির স্টেট ব্যাংক শাখার মেন ব্রাঞ্চ সাজিয়ে তোলা হয়েছে, পুরাতন সেই লাল বাড়িটিও। সে সময় রাজ্যপালের সহকর্মী যারা ছিলেন তারা কি এখনো আছেন, এসব প্রশ্নের মাঝেই এদিন জলপাইগুড়ি শহরের 4 নম্বর ঘুমটি এলাকার বাসিন্দা অশোক কুমার রায়ের বাড়িতে আসেন রাজ্যপাল। জানা গেছে অশোকবাবুর সাথে একসাথে চাকরি করেছেন তিনি। আজ পুরনো সেই সহকর্মীর খোঁজ পেতেই শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে আসেন রাজ্যপাল। জেলা পুলিশ সূত্রে জানা গেছে 2 ও 3 ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলায় থাকবেন রাজ্যপাল। এ বিষয়ে জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, কোথায় কোথায় এটা সিকিউরিটি রিজনে আমরা বলবো না, কিন্তু আদারওয়াইজ আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যা থাকবে, যা আছে সেটা জেড প্লাস প্রোটেক্টে আছেন উনি সিআরপিএফ, সেই হিসেবে আমরা নেসেসারি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রাখবো। আমাদের জেলাতে 2 তারিখ এবং 3 তারিখ উনি আসবেন, কিন্তু কোথায় এই জায়গাটা বলছি না, আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি। জানা গেছে পুরনো কর্মস্থল ঘুরে দেখার পাশাপাশি আগামীকাল শহর সংলগ্ন মিশনারি অব চ্যারিটিজে বেশ কিছু সময় কাটাবেন তিনি, স্বাভাবিকভাবে সেখানেও সাজো সাজো রব। এ বিষয়ে মিশনারির পক্ষে সিস্টার জানান, এটা আমরা সিম্পল ফিরে কে বলেঙ্গে সিম্পল ওয়েলকাম কর রহে হ্যাঁ, উসকো তো হামলোগ খালি ও জিতনা হামলোগ কা অ্যাক্টিভিটি হ্যায় না উসকো খালি ও লোগ দেখেঙ্গে। হ্যাঁ, জেসে হামলোগ কা অ্যাক্টিভিটি হ্যায় সোয়িং, চাওয়াল ওর দাল কো সেপারেট করতে হ্যায়, উসকে বাদ ও লোগ ফিজিওথেরাপি হোতা হ্যায় और एक्सरसाइज करते हैं, बस उतनी है। उम्र तो हम बोल नहीं सकेंगे, लेकिन वो लोग को डिस्टिट्यूट है, वो लोग डाइंग डिस्टिट्यूट है 9। हाँ, अबंडन एल्डरली है वो 46, टीबी पेशेंट 4, मेंटली चैलेंज वो लोग 9 जन है, उनको 60 से अबव। ডক্টর হ্যাঁ, হামলো কা কিছু লিঙ্ক নেই হ্যাঁ, লোক আপ লোক আপনে সে আ রহে 25th কব ইয়ে এস্টাবলিশড ওই তো বল রহে 1976 মার্চ 25। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।